গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বালিতে, যেটা বেশ কিছুদিন ধরে হাইপে চলছে, ট্রেন্ডিংয়ে চলছে। তো ওই জায়গাটা আমাদের আসার ইচ্ছা ছিল মার্চ মাসেই, বাট আমাদের কেরালা প্ল্যানের জন্য একটু পোস্টপন হয়ে গেছে। তার উপর দু একজন আমাদেরকে রিকোয়েস্টও করেছে পার্টিকুলার এই হোমস্টেটা যেখানে আমরা এসেছি সেটার একটা রিভিউ দেওয়ার জন্য। আগেও আমাদের কাছে অনেক জায়গা নিয়ে রিকোয়েস্ট এসেছে, বাট পার্টিকুলার কোনো হোমস্টে নিয়ে কিন্তু আসেনি। তো আমরা তাই ভাবলাম প্রপার রিভিউ আমরা দেবো, মানে কি আছে না আছে। আর এই হোমস্টের নাম হলো শান্তুক রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। তো শুরুতেই একটা কথা বলে দিই, এই হোমস্টেটা হাইপে চলার কারণ হচ্ছে দুটো জিনিস, যেটা দেখে আমরাও অ্যাট্রাক্ট হয়েছিলাম। সেটা হচ্ছে একটা হিউজ যেটা সুইং বেড রয়েছে সেটা, আর একটা হচ্ছে লাভ শেপ একটা চেয়ার রয়েছে সেটার জন্য। সেটা দেখেই কিন্তু সবাই অ্যাট্রাক্ট হচ্ছে, আর এটা দেখেই কিন্তু আমাদেরকে ইউটিউবেও আমাদের একজন ফ্যামিলি মেম্বার যার নাম হচ্ছে অদিতি, উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন এই জায়গাটা রিভিউ দেওয়ার জন্য। তো চলো স্টার্ট করি। তো তোমরা যদি কালিম্পং থেকে আসো তাহলে এই রাস্তা দিয়েই আসবে। রাস্তায় ঠিক এখানে একটা বোর্ড দেখতে পাবে রিভারস্টোনের, আর তার পাশ দিয়েই একটা সরু রাস্তা চলে গেছে। বয়স্ক মানুষ বা বাচ্চা এখানে আসতে কোনো প্রবলেম নেই। তো ঢুকেই সামনে চোখে পড়ছে একটা ছোট্ট পার্কিং এরিয়া যেখানে অনলি বাইক পার্ক করা যাবে, কারণ এই রাস্তা দিয়ে বড় গাড়ি ঢুকবে না। আর এটাই হচ্ছে দুটো কটেজ, এটা হচ্ছে কাপেলদের জন্য আর এটা হচ্ছে ডিলাক্স কটেজ। দুটো রুম আছে এখানে আর এটাতে একটা রুম আছে। তো চলো আগে রুমগুলো দেখে নাও। তো এটাই হচ্ছে কাপেল কটেজ যেটা আমরা আজকে স্টে করব। বাইরে থেকে ইটের স্ট্রাকচার করা, আর ঠিক কাপেল কটেজের বাইরে একটা স্কুটি যেখানে একটা সেলফি জোন বলতে পারো। হ্যাঁ, এখানে বসে বেশ ফটো শটো শুট করা যাবে। তো চলো এবার একটু রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। রুমের মধ্যে জুতো পরে অ্যালাউ নয়, তাই জুতো খোলা হয়ে গেছে, এখানে লেখাও আছে। তো এই হচ্ছে রুম। এখানে ডাবল বেড দেওয়া আছে, কিন্তু দেওয়ালের কন্ডিশনটা একটু খারাপ। বিছানা কভার দেখে মনে হচ্ছে হালকা হালকা ময়লা, মানে খুব পরিষ্কার নয়। এখানে একটা কম্বল দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা প্ল্যান্ট দেওয়া আছে। এই যে একটা ছোট্ট জানালা, তার সাথে প্ল্যাক পয়েন্ট করা আছে দুটো। এখানে আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এখানেও একটা প্ল্যান্ট আছে, আর এটাও কিন্তু উডেন ফিনিশ। রুমটার সাইজ কিন্তু খুব একটা বড় নয়, ছোটই রুম। আর রুমের সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন দেওয়া আছে, একটা ছোট্ট মিরার দেওয়া আছে, একটা টাওয়েল দেওয়া আছে, টাওয়েলটা একটু ময়লা ময়লাই লাগছে। আর এখানে কমোড সিস্টেম করা আছে, বাট এখানে শাওয়ার নেই, এটা একটা প্রবলেম। গিজার লাগানো আছে, কোনো অসুবিধা নেই, বাট শাওয়ার কিন্তু নেই। আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার করা আছে। দুটো দেওয়ালি কিন্তু একটু কেমন মতো হয়ে গেছে, যেটা দেখে বুঝতে পারছো। আর প্রত্যেকটা কটেজের বাইরে একটা সুন্দর কথা লেখা আছে, যেটাতে এখন আমাদের জেনারেশান বা আমাদের দুনিয়া ভরপুর, সেটা হচ্ছে নেগেটিভ ভাইবস। তো এখানে লেখা আছে শুজ অ্যান্ড নেগেটিভ ভাইবস আউটসাইড। এবার সামনে আসছে এই কটেজটা, ডিলাক্স কটেজ, যেটার বাইরেটা কিন্তু চেয়ার টেবিল দেওয়া রয়েছে এবং একটা সোফা টাইপ করা রয়েছে। বসে বসে ওই দিকের পুরো ভ্যালি ভিউটা পাওয়া যাবে এবং রিভার ভিউটাও পাওয়া যাবে ওয়েদার ক্লিয়ার থাকলে। এখানে প্রচুর প্ল্যান্টস আছে, আর এই যে সুন্দর একটা বসার জায়গা, তার সাথে চেয়ার, একটা ছোট্ট কাঠের টেবিল দেওয়া আছে। এই রুমটাও একবার দেখিয়ে দিই। তো রুমে ঢুকতেই চোখে পড়বে এরকম একটা বড় বেড যেখানে তিনজন আরামসে শুতে পারো, কোনো অসুবিধা নেই। তার সাথে একটা জানালা আছে, বড় জানালা আছে, এবং পুরো ঘরটাই এরকম বাঁশের কাঠ দিয়ে কিন্তু ডিজাইন করা। উপরেও দেখো উডেন ডিজাইন করা। আর এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, বাট একটু ছোট, এখানেও কিন্তু দুজন আরামসে থাকতে পারবে। কম্বল বালি সমস্ত কিছুই দেওয়া আছে, এবং ঘরের মধ্যে এখানেও প্ল্যান্টস আছে, যেটা খুব পজিটিভ একটা ভাইবস। এবং নো স্মোকিং ঘরের মধ্যে। এখানে একটা জানালা আছে, এখানে দুটো বসার চেয়ার দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে, এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে গিজার লাগানো আছে, তার সাথে বেসিন, আর এখানে একটা ছোট্ট মিরার দেওয়া আছে, সেরকম আমাদের ছিল।
তার সাথে এখানেও কিন্তু কমোড করা আছে আর একটা টাওয়েল দেওয়া আছে এখানেও কিন্তু আমাদের ঘরের মতোই শাওয়ার নেই বাকি রুমের সাইজ ঠিকঠাকই আছে মোটামুটি বেশ বড় রুমটা তো দেখেই নিলে এবার এর সাথেই লাগোয়া কিন্তু আরেকটা রুম আছে একই কটেজের মধ্যে আর এখানে যে দুটো ওয়াশরুম দেখতে পাচ্ছ সেটা কিন্তু টেন্টের জন্য যারা এখানে কিন্তু টেন্ট স্টেও আছে ভালো কোয়ালিটির টেন্ট হবে এবং টেন্টটা দেখে মনে হচ্ছে বেশ বড় বেশ বড় এক্স্যাক্টলি সামনে কিন্তু একদম ভিউ আছে বাঁশ দিয়ে ঘেরা আছে কোনো অসুবিধা নেই এবং নিচেটাও এখানটা সুন্দর করা আছে কোনো কাদা টাদার কোনো ব্যাপার নেই একদম প্লাস্টিক দিয়ে আর এই যে সামনে এই কটেজেরই উল্টো সাইডটা তো এখানে বসার জায়গা করা আছে দুটো একদম বসে বসে সামনে ফ্রন্ট ভিউটা দেখতে দেখতে তোমরা এনজয় করতে পারবে নিজেদের সময় বাকি কটেজের সেম কটেজ জানলা দরজা একই অ্যান্ড নেগেটিভ ভাইবস আউটসাইড এরপর আমরা যাব যেটার জন্য এই জায়গাটা হাইপে চলছে উত্তরবঙ্গের তোমরা অধীর আগ্রহে বসে আছো এক্স্যাক্টলি একদম সামনে দেখতে পাচ্ছো যে একটা হিউজ লাভ শেপ চেয়ার এখানে সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে ফুলগুলো দারুণ লাগে এবং ফুলগুলো অনেক দিন ধরে থাকে আর এখান থেকে তো ডাইরেক্ট ভিউটা পাওয়া যাচ্ছে ভ্যালি ভিউ যারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে আর পাশেই হচ্ছে আমাদের হিউজ সুইং বেড গদি দেওয়া গদি দেওয়া হ্যাঁ আমার তো মনে হচ্ছে এখানেই বসে থাকি ওয়াও আচ্ছা এখানে দুটো বালিশ দেওয়া আছে হ্যাঁ আর বেশ কমফোর্টেবল এই জায়গাটা তাই না হ্যাঁ বাকি এখানে কিছু ফ্লাওয়ারস আছে আর এদিকেও কিন্তু দেখলাম দুটো টেন্ট করা আছে আমি জানি না এগুলো ওয়ার্কিং পজিশনে কিনা এবং চারিদিকটা এখন দেখছি কাজ হচ্ছে তার জন্য একটু নোংরা চারিদিকে পড়ে রয়েছে জানি না এরকমই থাকে কিনা কাজের জন্য হচ্ছে এই হচ্ছে বসার জায়গা এখানে ওখানেও একটা বসার জায়গা আছে এই হচ্ছে পুরো জায়গাটা আর এটা হচ্ছে আই হোপ ডাইনিং এরিয়া হ্যাঁ একদম এখানে আছে ডাইনিং এরিয়া আর কিচেন আছে এখানে এই হোমস্টেতে কিন্তু আসার পরে পরই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ওই লেবু নুন চিনির একটা শরবত ওর জলের মধ্যে কিছু একটা ভাসছিল আমার মোটামুটি ভালো লেগেছে টেস্ট আচ্ছা একটা কথা এই জায়গাটা কিন্তু বেশি জোরে দোল খেতে যেও না কারণ কি হচ্ছে যাচ্ছিলাম ও আমাকে এমন জোরে দিয়েছিল মেরে ফেলার ইচ্ছা ছিল ওর মনে এই যে যেখানে আটকানো আছে ওখান থেকে দেখছি একটু লতপত লতপত করছে জায়গাটা এতক্ষণ ধরে প্রচুর ফটোশুট হয়েছে এবার আমাদের পেট পুজোটা করতে হবে তো এখানে লাঞ্চ রেডি ওয়াও গরম সাদা ভাত ধোঁয়াটা ভাত এই ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে একদম তার সাথে সালাড রয়েছে ডাল রয়েছে ডালটা একটু পাতলা আছে এখানে পাঁপড় দিয়েছে এখানে হচ্ছে স্কোয়াশ ডাটা হ্যাঁ এটা হচ্ছে এগ আর এই লাঞ্চ টেবিলটা কিন্তু আমাদের দুজনের জন্য না মানে খাবারগুলো টোটাল ছজনের খাবার এটা ওগুলো ছাড়াও যদি মনে হয় এগুলো কিন্তু কিনে খেতে পারো খাবারের টেস্টটা মোটামুটি ছিল আর আমাদের ছজনের জন্য যে কোয়ান্টিটি দেওয়া হয়েছিল ওটা আমাদের মনে হয়েছে এবং যারা ছিল দাদা দিদি ওদেরও মনে হয়েছে কোথাও না কোথাও অন্যান্য জায়গার তুলনায় কম হ্যাঁ তো ওটাই আর একটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে আলু সবজি হলে ভালো হতো মানে যে কোনো সবজি কারণ আমরা শাকটাকে সবজি হিসেবে কাউন্ট করেছে এবং যেহেতু ডালটা পাতলা তার জন্য একটু খেতে অসুবিধা হয় মানে আমরা নর্মালি কি করি যখন গরম ভাতটা আসে তারটা শাক দিয়ে খেয়ে নিই এবার ডালের সাথে কিছু একটা লাগে হ্যাঁ ডিমের কারি ছিল কিন্তু যে কারিটা ছিল সেই কারির কোয়ান্টিটিটা একটু কম ছিল তার জন্য কোথাও না কোথাও মনে হয়েছে খাবারটা অন অ্যাভারেজ ছিল একটু বেটার হলে আরো ভালো লাগতো এক্স্যাক্টলি লাঞ্চের পরে এখন একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি তো আমাদের যে হোমস্টে ওনার অমিতদা উনিও যাচ্ছেন আমাদের সাথে আমি এখন অমিতদার বাইকে যাচ্ছি তো এখন অমিতদা হচ্ছে হাইপে চলছে এখন তাই তো না না তেমন কোনো ব্যাপার নাই আমরা একটা প্ল্যান করেছিলাম এখানে আমাদের র ক্যাম্পিংও শুরু হচ্ছে তো দাদাকে ওখানেই নিয়ে যাচ্ছি আমাদের ওখানে সেট আপ হচ্ছে তো ওখানে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে স্নান ফান করা ওখানে একদম প্রাকৃতিক সৌন্দর্য একদম কাছ থেকে অনুভব করা যায় একদম এখন যদি স্নান করি নিউমোনিয়াটা আর পিছনে ও আসছে দাদার অনেক কিছু প্ল্যান আছে পরবর্তীকালে ট্রেকিং এবং নদীতে স্নান করা থেকে ক্যাম্পিং থেকে শুরু করে সমস্ত কিছু একদম র ক্যাম্পিং তো সেটা যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই তোমাদের সাথে তুলে ধরবো আপাতত যে এক্সপিরিয়েন্সটা করছি সেটা কিন্তু র এক্সপিরিয়েন্স তো দেখা যাক কীরকম হয়
এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইউড ফরেস্ট, এখানে কিন্তু কোনো বসতি নেই। তো এই জায়গাটা হচ্ছে লোয়ার সান্তুক, এই জায়গাটা কিন্তু রাস্তা শেষ, এই জায়গাটাকে বলে সান্তুকের জিরো পয়েন্ট। আর এদিক দিয়ে একটা রিভার বেড চলে গেছে, মানে আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, আর এখানে কিন্তু পাকা রাস্তা শেষ। ট্রেকিং স্টার্ট হলো, বেশিক্ষণের না, বললো 15-20 মিনিটেরই, লোকালদের 15-20 মিনিট, আমাদের ক্ষেত্রে একটু বেশি, 4:30 স্টার্ট করেছি, দেখা যাক কতক্ষণ লাগে। আর পিছনে দাদা দিদিরা আসছে। অমিতদা, এখানে কি কোনো বন্য জানোয়ার টানোয়ার পাওয়া যায়? জানোয়ার আছে। কিরকম? কিছু কিছু তো রাস্তা এরকম হবেই। আর একটা নর্থ বেঙ্গলের নতুন ট্রেকিং এক্সপিরিয়েন্স হচ্ছে, জলের পাইপ সুন্দর তলা দিয়ে যাই। ফাইনালি আমরা ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। ট্রেকটা কেমন লাগলো? মজা হয়েছে? দিদি কিন্তু খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে না দিদি? একদম। এই রাস্তাটা একটু চাপের। ফাইনালি আমরা চলে এসেছি রিভার বেডে, এটা হচ্ছে রেলি নদী, বেশ বড় বড় পাথর আছে, এই যে ওদিক দিয়ে ক্রস করে করে যেতে হচ্ছে। এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু ভালোই ডিপ, প্রায় 10 ফুট ডিপ বলছে দাদা, ক্যাম্পিং এর জন্য পারফেক্ট। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই ক্যাম্পিং সাইট তৈরি হচ্ছে আপাতত। ওখানে একটা রেডিমেড পুল তৈরি করা হচ্ছে, যারা এখানে পরবর্তীকালে আসবে তাদের অ্যাডভেঞ্চারের জন্য। রাস্তাটা একটু পাথরে, মানে বড় বড় পাথর আছে। ওই যে ওরা ওখানে বসে আছে, আর ওখান দিয়ে আমরা পুরো এটা ক্রস করে এই রাস্তা দিয়ে এখন উপরে যাব। তো এই জায়গাটা যেটা দেখছো, যেখানে কাজ চলছে, এখানটা পুরো জলটা হয়ে গেলে এই জায়গাটা ন্যাচারাল সুইমিং পুলের মতো লাগবে পুরো এরিয়াটা। আর ওই দিকটা হচ্ছে টেন্ট আর ক্যাম্পিং করবে। তো পুরো জায়গাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, জঙ্গল টাইপ ফিলিং দিচ্ছে। তো এই হচ্ছে সান্তুকের আরেকটা অ্যাডভেঞ্চারাস জায়গা। এটা আমাদের প্ল্যান আছে আফটার 25th, কারণ 25th থেকে আমরা চালু করছি একদম পিওরলি র ক্যাম্পিং। এই জায়গাটা এখন সেট আপ চলছে, আমরা ডেলি কাজ করছি এখানে। খুব সুন্দর জায়গা র ক্যাম্পিং এর জন্য, এর থেকে পারফেক্ট জায়গা হতে পারে না। পার্সোনাল আপনার ঝর্ণা থাকবে, স্নান করার পুল থাকবে, আর এইদিকে ফুল ফেসে রেলি রিভার। তো আপনি দেখে নেবেন ভিডিওতে, এটা কিন্তু ফার্স্ট টাইম ভিডিওতে আসছে দাদার থ্রুতে। না অ্যাকচুয়ালি আমাদের যারা ফ্যামিলি মেম্বার মানে সাবস্ক্রাইবার আছে, তারা আমাদের থেকে কোথাও না কোথাও এটা এক্সপেক্ট করে যে একটা অ্যাডভেঞ্চারাস কিছু দেখাবে, কারণ যেহেতু আমরা করি। তোমরা জানো আমি এতটুকু দাদাকে বলবো যে অ্যাডভেঞ্চার তো বটেই, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিয়ে অ্যাডভেঞ্চার, মানে এটা খুব ইম্পর্টেন্ট। টু মাচ কিছু করতে হবে না এটাতে আসার জন্য। একটা সুইটেবল রোড আছে, মোটামুটি 15-20 মিনিটের একটা ট্রেক আছে, এবং আপনি আরামসে এটা এসে একদম নেচারের ক্লোজ, একদম নেচার থাকতে পারবেন, সব কিছু সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে থাকবে। একদম, যেহেতু হোমস্টেটাই একটা থিম হোমস্টে, সবাই এখানে এসে ওখানেই টাইমটা স্পেন্ড করতে চায়। বাট আমি ভাবলাম যে এক্সট্রা কিছু করি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বারদের এক্সট্রা কিছু দিতে হবে, তো তার জন্য আমরা এখানে এলাম। তো ডেফিনেটলি জায়গাটা ভালো, একটু এনজয় করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা। হালকা হালকা ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, একটু একটু নীল আকাশের দেখা মিলেছে। পাঁচটা 53 বাজে, 4:30 শুরু করেছিলাম। তো ওখানে যাওয়া থেকে শুরু করে বসা সমস্ত কিছু করে উপরে উঠতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। এই যে গরম লেগে গেছে ম্যাডাম, কিন্তু খুব কম টাইমেরই ট্রেকটা ছিল, কারণ ওখানে গিয়ে বেশি টাইম বসেই ছিলাম। যারা ভাবছো ফোর হুইলার নিয়ে আসবে, তাদের কিন্তু এই রাস্তার উপরেই সাইড করে এরকম পার্ক করতে হবে। দেখো দাদা গাড়ি পার্ক করছে, আর এই দিক দিয়ে রাস্তাটা নেমে গেল, এইখানেই কিন্তু নিজেদের গাড়ি পার্ক করতে হবে। সেরকমভাবে গাড়ি পার্ক করার জায়গা নেই, ম্যাক্সিমাম 2টো গাড়ি এখানে পার্ক করা যাবে। মোটামুটি সন্ধ্যে তো হয়েই আসছে, হোমস্টের ভাইবসটা একবার দেখে নাও সন্ধ্যেবেলা কেমন লাগে। আমাদের এই কটেজটা, কাপেল কটেজটা কিন্তু বাইরে থেকে দেখতে খুবই কিউট, পাশে ওই রেট্রো স্কুটারটার জন্য, এবং এটা কিউট টাইপের, একটু কার্টুন কার্টুন টাইপের দেখতে, আমার বেশ ভালো লাগছে বাইরে থেকে এই কটেজ সাথে এরকম লাগছে। আর উল্টো দিকের পাহাড়ে মিটিমিটি করে আলোগুলো জ্বলছে, এখানটা জাস্ট ওয়াও লাগছে, ফটো তোলার জন্য পারফেক্ট।
আর ওইদিকে লাইটগুলোও দেখা যাচ্ছে। আজকে একটু ক্লাউডি বলে অতটা ক্লিয়ার না, বাট দারুণ লাগছে। বাট তবুও বোঝা যাচ্ছে, মানে এই যে ছোট ছোট আলোগুলো প্রচুর ব্লগে বলেছি, এটা আমার খুব ভালো লাগে দেখতে। আর এই দিকটা যেটু ফরেস্ট এরিয়া, কোনো আলো নেই। আর এখানেও এটা এই লাইটগুলোও খুব সুন্দর গাছের সাথে, এটা রচা দিয়েছে, তার সাথে পকোড়া, ভেজ পকোড়া দিয়েছে, দু রকম সস দিয়ে দিয়েছে। এই ভাইবসে খেতে বেশ ভালোই লাগবে। আর এখন কি এখানে কিন্তু ওয়েদারটা ভীষণ চিল, ঠান্ডা না, বেশ মনোরম লাগছে। একটা জিনিস আমরা এখানে মিস করে গেলাম, সেটা হচ্ছে এই যে লাভ শেপের এখান দিয়ে এই সাইডে সানসেটটা হয়, যেটা আমরা পিকচারে দেখেছি অসাম দেখতে, সেটা আমরা দেখতে পেলাম না। সেটা দেখতে গেলে কিন্তু অক্টোবর নভেম্বর এই সময়টা আসতে হবে। পকোড়া টকোড়া খাওয়ার পর এখানে বসে আছি। পকোড়ার টেস্টটা আমার অতটা ভালো লাগেনি, আমাদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে, ওই লাইটগুলোকে দেখতে। তো সন্ধ্যাবেলা এই জায়গাটার পুরো অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও, এইরকম ঠিক দেখতে লাগে, অনেকগুলি বসার জায়গা করা আছে। তো যেহেতু সন্তুক জায়গাটা একটা নতুন অববিট কালিম্পং জায়গা, তাহলে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে এখানে শেয়ার গাড়ি করে তোমরা কীভাবে আসবে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে ভাড়া হচ্ছে পার পার্সন 200 রুপিস। এছাড়া NBSTC-র বাসও আছে এবং প্রাইভেট বাসও আছে, যেক্ষেত্রে 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত নেবে তোমাদের কালিম্পং স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য। কালিম্পং স্ট্যান্ড থেকে সোজা হেঁটে যাবে, কাউকে একটা জিজ্ঞাসা করবে কাঞ্চন সিনেমা হল কোথায়, কাঞ্চন সিনেমা হলের কাছ থেকে দুপুর 2 থেকে 2:30-এর মধ্যে 2 শেয়ার গাড়ি ছাড়ে ডাইরেক্টলি সান্তুক আসা পর্যন্ত, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে পার পার্সন 130 রুপিস করে। কিন্তু এখানে আসতে অনেকটাই লেট হয়ে যাবে, তো ওইটা যদি ধরতে না চাও তাহলে কী করতে পারো, কালিম্পং স্ট্যান্ড থেকে আলগাড়া যাওয়ার গাড়ি ছাড়ে, যেটা সকাল 8:00-9:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত চড়ে। আলগাড়া পর্যন্ত ভাড়া হচ্ছে পার পার্সন 70 টাকা করে। আলগাড়া থেকে সান্তুক আসার শেয়ার গাড়ির কোনো টাইমিংয়ের ঠিক নেই, বাট 2-3টে শেয়ার গাড়ি আছে, সান্তুক পর্যন্ত ভাড়া হচ্ছে 50 রুপিস। তো ওখানে 130 রুপিস ডাইরেক্টলি যদি সান্তুক আসো, আর যদি ভায়া হয়ে আসো তাহলে 120 রুপিস। বাট এই শেয়ার গাড়িগুলোর কোনো রকম ভরসা নেই, এই কারণে কারণ লোকজন কখন ভর্তি হবে, যেহেতু এগুলো পার্টিকুলারলি গ্রামবাসীদের জন্যই চলে, তো সেক্ষেত্রে শেয়ার গাড়ির ওপর ভরসা না করাই ভালো। তোমরা কালিম্পং থেকে আলগাড়া পর্যন্ত শেয়ার গাড়ি করে চলে এলে আলগাড়া থেকে এই জায়গাটা পর্যন্ত একটা ছোট গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো, এইভাবে তোমরা পৌঁছে যাবে সান্তুক জায়গাটায়। এবার আমি খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো, যারা নিজেরা ড্রাইভ করে অথবা বাইকে করে এই জায়গাটায় আসবে, এই জায়গাটার লোকেশান যদি গুগল ম্যাপে মারো তাহলে যে জায়গাটায় পৌঁছাবে ওই জায়গাটায় কিন্তু খুঁজে পাবে না এই হোমস্টেটা। যে জায়গাটা গুগল ম্যাপে লোকেশান দেখাচ্ছে সেখান থেকে কিন্তু আরও 3 কিলোমিটার নিচে নামতে হবে, যেটা আমরাও ভুল করেছি, মানে আমাদের ভুল হয়েছে। ওই গুগল ম্যাপ লোকেশান থেকে আসছিলাম, তারপর এসে জানতে পারলাম যে ওখান থেকে আরও 3 কিলোমিটার। সো মাইন্ড ইট, আমি এক্স্যাক্ট লোকেশানটা পারলে ডেসক্রিপশানে পিন করে দেবো, বাট এটা জেনে রাখো যে গুগল ম্যাপে যে লোকেশানটা দেখাচ্ছে সেটা কিন্তু এক্স্যাক্ট লোকেশান না, সেখান থেকে আরও 3 কিলোমিটার কিন্তু নিচে আসতে হবে তোমাদেরকে। এখন বাজে প্রায় 9:30, ডিনার করতে বসেছি, তো দেখে নাও কি কি রয়েছে এখানে। তো ধোঁয়াটা গরম ভাত, এর সাথে রুটিও আছে, বাট তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে, তার সাথে আছে ডাল। ডালটা কিন্তু এখন ঘন হয়েছে, আমরা বলেছিলাম পাতলা, এখন কিন্তু ঘন দেওয়া হয়েছে। তার সাথে আছে আলু ভাজা, ক্রিসপি আলু ভাজা, ক্রিসপি আলু ভাজা, দুপুরের থেকে একটু ভালো কোয়ালিটি খাবার আমরা খেলাম। চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে মর্নিং ভিউ নিয়ে। গুড মর্নিং, এখন বাজে 5:20, আমরা একটু বেরিয়েছি হাঁটতে গ্রামটা, এই রাস্তাটা দিয়েই কালকে গেছিলাম, খুব ভালো লেগেছিল জায়গাটা। আজকে কিন্তু সকালের ওয়েদারটা বেশ পরিষ্কারই আছে, জায়গাটা কিন্তু সত্যিই অববিট,
কয়েকটাই ছোট ছোট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 10-15 মিনিট ধরে হাঁটছি। ওই দূরে দেখা যাচ্ছে কালিম্পং মেন টাউন। ভুট্টা চাষ হয়েছে নিচে, এগুলো 1-1.5 মাস পরেই পেকে যাবে। প্রায় 45 মিনিট ধরে নাবলাম, এবার দেখি উঠতে কতটা টাইম লাগে। তো কেমন লাগছে গানটা একটু জানিও কমেন্ট সেকশনে। আর এই যে খুদে আর্টিস্ট, আর দাদার সাথে আলাপ করিয়ে দিই। কালকে তোমাদেরকে যেরকম বলছিলাম যে গুগল ম্যাপে যে লোকেশনটা দেখাচ্ছিল ওটা কিন্তু এক্স্যাক্ট লোকেশন না, ওখান থেকে 3 কিলোমিটার নিচে আরও নামতে হবে। তো দাদাই কালকে আমাদের নিয়ে এসেছিলেন। তো তোমরা যদি চাও, দাদার গাড়ি পিছনে দেখতে পাচ্ছ, অল্টো গাড়ি আছে। তো রিজনেবল রেটে কালিম্পং থেকে কিন্তু সান্তুক পর্যন্ত দাদাকে হায়ার করতে পারো। তো দাদার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভীষণ ভালো মানুষ, দাদার বাড়িতে বসে গল্প টল্প করলাম, চাটা খেলাম আর ওর গান শুনলাম সুন্দর। তো ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে বুক করতে পারো। এই সামনে যে রুমটা দেখছেন, আমরা এখানেই এসেছি। রুমে যেগুলো নাই সেগুলো ধরুন আয়না এদের দেওয়া নাই, যেটা আমার মহিলাদের ক্ষেত্রে খুব দরকার। আর পাশাপাশি দুটো রুম থাকাতে কী হয়েছে, পাশের ঘরের শব্দগুলো পুরোটাই এখানে শোনা যাচ্ছে। এবার কোনো ইয়াং ছেলে পেলে আসলে তারা ধরেন একটু তো স্ল্যাং ইউজ করে, তা সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে আসলে একটু অসুবিধা হতে পারে। ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল, ভালো খেলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, আর ছিল ঘুগনি, আর তার সাথে ছিল আমাদের অমলেট, বয়েল এগো অ্যাভেলেবল, যার যেটা চয়েস সেরকম। এবং রুটির সাথে কিন্তু এখানে পুরি বা লুচি অ্যাভেলেবল। আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল কি খাবে, আমরা যে কটেজটা আছি কাপল কটেজ, কাপল কটেজ সেখানে কিন্তু যদি দুজন থাকে তাহলে পার পারসন 1250 করে পড়বে। আর যদি ডিলাক্স যে রুমগুলো আছে সেখানে 5 জনের ক্যাপাসিটি টোটাল, যদি 2 জন থাকো সেখানে তাহলে সেখানে ভাড়া পড়বে 1550 টাকা পার পারসন। যদি 3 জন থাকো 1450, যদি 4 জন থাকো 1350, আর যদি 5 জন থাকো তাহলে 1250। এইভাবে রেটটা ফিক্সড করা আছে। টেন্ট স্টে এখন, হ্যাঁ রাইট, যখন ফুলি চালু হবে 1050 থেকে স্টার্ট হয়, 1250 পর্যন্ত একদম। এবার পার হেড ওয়াইজ ডিপেন্ড করে, পুরো এখানে সমস্ত রুমই পার হেড ওয়াইজ ডিপেন্ড করে কম বেশি হয়। বারবিকিউ এবং বনফায়ারও এখানে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা কল করে জেনে নেবে যে তোমাদের কত পড়ছে এবং অ্যাভেলেবিলিটি। এখানে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল নেই। আর একটা কথা, বাঙালিরা তো ম্যাক্সিমামই কাঞ্চনজঙ্ঘা প্রেমী, মানে আমিও খুবই কাঞ্চনজঙ্ঘা প্রেমী। এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা ভিউটা নেই, কিন্তু সুন্দর ভ্যালি ভিউটা আছে। তবে এই জায়গার যে অ্যাম্বিয়েন্স সেটা ডেফিনেটলি অ্যাট্রাক্ট করার মতো অ্যাম্বিয়েন্স, এবং স্পেশালি ওই দিয়ে দুটো জিনিস, ওটার জন্যই এই জায়গাটা এতটা পপুলার। এবং সত্যি এটা খুবই প্রশংসনীয় একটা কাজ, খাবার দাবার অন অ্যান অ্যাভারেজ আগেই বলেছি। এবং আমরা যে কটা কথা বলেছি এটা পুরোপুরি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপর বেস করে। অনেকে যেহেতু তোমরা রিভিউ পার্টিকুলার রিভিউ চেয়েছিলে, তাই সমস্ত কিছু খুঁটিয়ে বলেছি। জেনারেলি আমরা এত খুঁটিয়ে বলি না, অ্যাকচুয়ালি বলি না। তো আমাদের যেটা অনেস্ট ফিলিং আমরা সেটা শেয়ার করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো ইনফরমেশান আশা করি দেওয়ার নেই সমস্ত, শুধু একটাই ভিডিওর লাস্টে কথা বলবো, আর একবার বলবো, যারা নিজেরা গাড়ি করে বা বাইকে করে আসছো তারা লোকেশনটা প্লিজ একটু ঠিক করে দেখে আসবে, আমি পারলে ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই বলে ভিডিওটা শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, নেক্সট কোনো অফবিট ডেস্টিনেশনের খোঁজ বা তোমরা রিভিউ চাইলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, আমাদের খুব ভালো লাগবে তোমরা যদি এনগেজমেন্ট দেখাও। টিল দেন টাটা, টেক কেয়ার, টাটা।